পলিগ্রাফ টেস্টে গিরগিটির মতো রং বদলাচ্ছে অভিযুক্ত সঞ্জয় কলকাতা আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ গ্রেপ্তারের পর সঞ্জয় রায় তার অপরাধ স্বীকার করেছে বলে দাবি করা হয়েছিল পরে সিবিআই এই বিষয়টির তদন্ত শুরু করেছে এবং সিবিআই সঞ্জয় রায়কে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদও করে মনস্তাত্ত্বিক পরীক্ষা করা হয়েছে এবং এখন পলিগ্রাফ পরীক্ষার জন্য আদালত থেকে অনুমতি পাওয়া গিয়েছে অভিযুক্ত সঞ্জয় রায় নিজে পলিগ্রাফি টেস্টে রাজি হলেও তদন্ত ও জিজ্ঞাসাবাদ এগিয়ে চলেছে অভিযুক্ত সঞ্জয় রায় গিরগিটির মতো রং বদলাচ্ছে বলে সূত্রের খবর গ্রেপ্তারের পর সঞ্জয় রায় অপরাধ স্বীকার করলেও এখন নিজেকে নির্দোষ দাবি করছে বারবার নিজের বক্তব্য পাল্টাচ্ছে সঞ্জয় রায় সিবিআই সূত্রের খবর আরজিকর মামলায় গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বারবার নিজের বক্তব্য পাল্টাচ্ছে তার বক্তব্যে অনেক অমিল পাওয়া গেছে এর আগে কলকাতা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছিল অভিযুক্ত তবে তদন্ত সিবিআইয়ের হাতে যেতেই গিরগিটির মতো রং বদলাতে শুরু করে অভিযুক্ত কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর বারবার নিজের বক্তব্য পাল্টাচ্ছে সে সিবিআই সূত্রে খবর জিজ্ঞাসাবাদে সে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করছে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করে ঘটনার দিন সে সেমিনার কক্ষে যায়নি সে উঁকি দিয়েছিল পরের দফা জিজ্ঞাসাবাদে জানায় সেমিনার কক্ষে সে কাউকে দেখতে পায়নি এছাড়াও কিভাবে তার ব্লুটুথ হেডফোনগুলি ঘটনাস্থলে পৌঁছেছিল এ বিষয়ে সে কোনো উত্তর দেয়নি কিভাবে তার শরীরে আঁচ লেগেছে এ নিয়েও প্রশ্ন উঠেছে এমনকি এ বিষয়ে সে কোনো সঠিক উত্তর দেয়নি তাই সিবিআই অফিসারদের জন্য অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ